সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের স্বাধীনতার মূল চেতনা এবং উন্নয়নে বাধা দিতে চায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডিআরইউ কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি এস এম আবুল হোসেন ডিআরইউ সমবায়ের উত্তরায় নিজস্ব জমিতে সাংবাদিকদের আবাসনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে সরকারের সহযোগিতা কামনা করেন। সমাজ কল্যাণমন্ত্রী তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।